পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে জটিলতা যেন কাটছেই না। আইসিসি ভেনু ও সূচি প্রকাশ করলেও বাবর আজমদের এখনও ভারতের মাটিতে গিয়ে খেলার অনুমতি দেয়নি দেশটির সরকার। ফলে ওডিআই বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। সূচি অনুযায়ী ভারতের 5 ভেনুতে বিশ্বকাপের ম্যাচগুলো খেলার কথা রয়েছে বাবর আজমদের। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ, চেন্নাইয়ে আফগানিস্তান ও সাউথ আফ্রিকা, কলকাতায় খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ডের সঙ্গে, বেঙ্গালুরুতে খেলার কথা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে, আর হায়দ্রাবাদে কোয়ালিফায়ার থেকে আসা দুই দলের খেলার কথা রয়েছে পাকিস্তানের। কিন্তু এখনও সরকার থেকে কোনো অনুমতি পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপের আগে ভেনুগুলোর নিরাপত্তা খতিয়ে দেখার পর অনুমতি পেতে পারে পিসিবি। এর আগে 2016 সালে টি-20 বিশ্বকাপেও সিকিউরিটি টিম পাঠিয়েছিল পাকিস্তান। সেই টিমের রিপোর্টের পরই ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ ধর্মশালা থেকে সরিয়ে কলকাতায় আনা হয়। সরকার অনুমতি না দিলে বিশ্বকাপ খেলতে পারবে না পাকিস্তান। ম্যাচ ভেনু সহ ভারতে যে কোনো সফরের জন্য পাকিস্তান সরকার থেকে বোর্ডের অনুমতির প্রয়োজন। আমরা পাকিস্তান সরকারের নির্দেশনার অপেক্ষা করছি। অনুমতি পেলেই আমরা এ বিষয়ে আইসিসির সঙ্গে কথা বলবো। এদিকে পাকিস্তানের সিকিউরিটি টিমের রিপোর্টের পর আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচ সহ বাকি ম্যাচগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। নিরাপত্তায় কোনো ঘাটতি থাকলে আহমেদাবাদে ম্যাচ খেলবে না পাকিস্তান। সেই ক্ষেত্রে ভেনু পরিবর্তন করতে পারে আইসিসি। আগামী 5 অক্টোবর থেকে শুরু হবে এবারের ওডিআই বিশ্বকাপের আসর। ফেরজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।